হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি স্মনুরুজ্জামান্নুর, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা একটি আইসক্রিম দোকানের সামনে আছি। এটা হচ্ছে পাবনা অ্যাডর্ট কলেজের মাঠে, কামালউদ্দিন মাঠে। তো ভিউয়ার্স, আজকে আমরা খাবো রোলার আইসক্রিম। তো ভিউয়ার্স, দিন আগে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট ইট। তো ভিউয়ার্স, আমরা আজকে দেখবো কিভাবে রোলার আইসক্রিম তৈরি হয়। প্রথমে কলা না? আচ্ছা আচ্ছা, মামাটির ফল দিয়ে তৈরি না? আচ্ছা আচ্ছা, দুধের মালাই, দুধের মালাই আর ফল না? আঙ্কেল কত করে? 10 মিনিট দেরি হবে, 10 মিনিট দেরি হবে। বানাচ্ছি কেবল, বানায় দেখে তারপরে খাবে। কয়টা বানাচ্ছেন? কত করে লাগবে? তোমার কয়টা? একটা একটা। অনেক ওয়েট করো, ওয়েট করো, একটু ওয়েট করো, 10 মিনিট। কলার পর পেঁপে না? আচ্ছা, তো মামা হচ্ছে পাকা পেঁপে কেটে নিচ্ছে। এবার পেঁপে দিচ্ছে মামা। এরপর পাকা আম না মামা? হ্যাঁ, ঠিক আছে। মামা এখন পাকা আম কাটছে। আচ্ছা, মামা এখন পাকা আম দিচ্ছে। একটা আম কি পুরো যাবে? আচ্ছা, পুরো আম যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মামা একটা পুরো আম দিয়ে দিচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমের হচ্ছে আটি ছাড়া আর কিছু থাকছে না, মামা পুরো আমটাই দিয়ে দিছে। আচ্ছা, এবার দিচ্ছে মামা হচ্ছে আপেলের জুস। এটা সিরাপ করা আপেল এই আমরা ব্লেন্ড করে দিই। জি জি, বুঝতে পারছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে অ্যাডের মাঠে আছি। তো মামা এখন দিচ্ছেন ড্রাগন ফল না? হ্যাঁ, ড্রাগন ফল। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের লালের যে রংটা, সেটার জন্য অনেক সুন্দর লাগছে। এর
এরপরে দেবো আমরা দুধের মালাই খাটি, এরপর দুধের মালাই না খাটি দুধের মালাই। আচ্ছা, এর ভিতরে কাজু বাদাম এবং কাঠবাদাম দেওয়া আছে। আচ্ছা, এর মধ্যে কাজু বাদাম এবং কাঠবাদাম দেওয়া আছে। ভিউয়ার্স, চোখের পলকে রেডি হয়ে গেল রোলার আইসক্রিম। তো মামার নাম কি? আমার নাম সবুজ। আচ্ছা, তো মামা এখান থেকে এখানে এই বুথটা করার কারণটা কি, মানে কোথা থেকে এই এক্সপেরিয়েন্সটা পেয়েছেন? আমি একজন গভর্নমেন্ট সার্ভিস, মানে চাকরি শেষ করে রিটায়ার্ড পারসন, মানে রেস্ট টাইমে বসে বসে চিন্তা করছি এমন একটা জিনিস পাবনাতে আনবো যেটা পাবনাতে নাই। আমি মূলত সেনাবাহিনী থেকে সার্জেন্ট পদবীতে রিটায়ার্ড করছি এপ্রিলের 8 তারিখে। তো তখন থেকে এই বসে থাক না থেকে আমি চাইছি একটা কর্মের ভিতর থাকার জন্য, এবং যার কারণে আমি ইউটিউব দেখে দেখে স্ট্রিট ফুড কী যে যেটা আমাদের পাবনাতে নাই এমন একটা জিনিস আমি আনছি, এটা পাবনাতে নাই, সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক, এটা অনেকের কাছেই ভালো লাগে অনেকের কাছেই ভালো লাগে না। মূলত এটা দোকানের কিনা আইসক্রিমের মতো কখনোই লাগবে না, বাট আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে এখানে 100% কেমিক্যাল মুক্ত এবং অর্গানিক, স্বাস্থ্যসম্মত। তো মামা এখানে কদিন যাবত বসছেন? আমরা এপ্রিলের 28 তারিখ থেকে শুরু করছি, অদ্যাবধি আছি এই কামালউদ্দিন হলের মাঠেই আমাদের এখানে আমরা বসি প্রত্যেক দিন সকাল 11টায়, আর ছুটির দিনে সকালে বসি না বাট বিকাল 5টার থেকে প্রতিদিনই আসি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো মামা এখানে প্রতিদিনই কম বেশি থাকে। তো ভিউয়ার্স এখানে এসে মামার এখান থেকে ন্যাচারালি একদম ন্যাচারালি আইসক্রিম খেতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই মামার দোকানে এসে আইসক্রিম খাবেন, দেখবেন কেমন লাগে। তো ভিউয়ার্স আমরা এখন আইসক্রিমটা খেয়ে টেস্ট করবো। তো মামা আমাদের কি 3টা আইসক্রিম দেওয়া যাবে? অবশ্যই। আচ্ছা, তো আইসক্রিম হচ্ছে কত টাকা বাটি বা কেমন? 30 টাকা এবং 50 টাকা আমাদের প্রাইস। আচ্ছা, তো মামা 30 টাকার হচ্ছে 3টা বাটি তাহলে রেডি করেন। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স আমরা বাটি রেডি করে দেখবো কেমন সুন্দর। মামার মেশিনটা তো বোধহয় ব্যাটারি চালিত না? এটা ব্যাটারি চালিত। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কত সুন্দর একটা মোটর সিস্টেম করে। আচ্ছা, মামার এখানে কি বরফ দেওয়া ভিতরে? 60-65 কেজি বরফ আছে এবং 10 কেজির মতো লবণ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তো লবণটা কি বরফ না আগুনের জন্য দেওয়া? বরফটা বাহিরে যাতে জ্বলতে সাহায্য করে কাপড় লবণ। আচ্ছা আচ্ছা, নাইট্রোজেনের কাজ করে। নাইট্রোজেনের কাজ করে। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মামা একদম অর্গানিক উপায়ে আইসক্রিম তৈরি করে সেটা আমাদেরকে বাটিতে করে দিচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আইসক্রিম মামার থেকে নিয়েছি, আমরা এখন টেস্ট করে অবশ্যই আপনাদেরকে রিভিউ দেব। তো আমরা এখন টেস্ট করি। হ্যাঁ, সবগুলো ফল মিশিয়ে অনেক সুন্দর একটা কম্বিনেশন, মানে মুখের মধ্যে দিলে কখনো বাজাচ্ছে আমের স্বাদ, আবার কখনো বাজাচ্ছে কলার স্বাদ, আবার হচ্ছে আপেলের সিরাপ যেহেতু দেওয়া আছে আপেলের হালকা মিষ্টি মিষ্টি ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আপাতত আমি 3টা ফলেরই ঘ্রাণ পেয়েছি। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই মামার এখানে এসে আইসক্রিম টেস্ট করবেন, আর মামার এখানে আসলে অবশ্যই ন্যাচারাল আইসক্রিম খেতে পারবেন। তো ভিউয়ার্স আজকের মতো এইটুকুই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।